তো এলে আরদে রোডে কোটি কোটি গাড়ি আছে, তো হুরে তো রোডে দি হু হা হা এই অবস্থা। হাতের লেয়া দি টেবিলের তলে মাথা গুঁজাইবেন না, সোজা তারের মতো এদিকে চাও। ঠিক আছে নি ভাতিজা, কথা করতে বুঝে নিতে, কারণ এতে হুঁশিয়ার দিছে নজরুলে, হুঁশিয়ার দিছে বুঝে নিবার লাগে। হ্যাঁ এটা আর হুজুর ওয়াজ করে যে তোমরা ফাঙ্কা সালা গুমজা, শুক্রবারে হুজুর ওয়াজ করে কলজা বাসি যায় এতারা গুমজা লোলে রে এন্ন হসে হুজুর কা বুঝু নি এত গুমতুড়ি কসে বুঝি। যারা গিল্লা বাড়িতে আইলে 40-50 হুন্ডা কত রকমের হুলোর মালা অতিথিকে বরণ করার ঠাম ঠুম ঠাম ঠুম। আচ্ছা মুমূর্ষু রোগী দেখছেন নি আপনি গিল্লা বাড়ি মুমূর্ষু রোগী এতে আষ্ট নদিন আগে এ বেউস টেউস আদা বেউসের মতো থা আব্বা আর সেনছেন নি আ তিন চার দিন হরে আবার বুড়িয়া শোকও করলেন না কিছু আব্বা আর সেনছেন নি দেখবি বুড়িয়া মরবার আগে যে অপারেশন করবার আগে বেসতের ইঞ্জেকশন ভরি দেয় আর সবজিকে ছিটকে দিতে হয় না আজ রাইলো এতে বেসতের ইঞ্জেকশন ভরি দিছে বুড়িকে শুধু ক পাইয়া যায় আর কারো কারো সেনেও না চোখ বন্ধ এমনি থা আল্লাহ জিরবে এইভাবে লড়ে ওই সাউন্ড বক্সের ভিতরে কাপড় একটা আছে দেখবি মাইক্রোরূপ দি ম্যাগনেটরূপ দি যেটা দপ্পার দপ্পার করে আর কাগজ ওইটা এইভাবে এইভাবে লড়ে মগর সাউন্ড হয় না এই বুড়িকার ওই সাউন্ড বক্সের ইটা ভিতরিটা আগ করে রেখেছে আব্বা আসেন নি কবে আপনার খবর না দেখছো তো এই দৃশ্য কারা কারা দেখছো তাতুড়া উড়া দেখছিলে নি তাহলে আফসারির কথা হেসা নি তাফসির করতে বিতে কয় এটারে কয় রিক্সা ওয়াকা মাহালাক না কাবলাহুম মিন কারনেন হাল তু হিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিক্সা নবী ও আমরা আগে কত কাউমের ধ্বংস করে দিছি তাগো কবরের কিনাতি যাইছান ওই তাগো কবরের আশেপাশে কোনো সাউন্ড নাই ইডারে কয় রিক্সা ইডারে কয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখে পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে হে কবরস্থান চার হাজার রাজা বাদশাহ প্রেসিডেন্টের কবর কয় হাজার এই 4000 কবরের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টেরও কবরের সাইড ওয়াল ঘুরি আইয় কোনো সারা শব্দ নাই অথচ এই লোকগুলা সারা পৃথিবী চালাইছে সারা পৃথিবীতে দাপট ডাকাইছে আঙ্গ বিভিন্ন কবরস্থান ফেনীর কবরস্থান বুদ্ধিজীবীর কবরস্থান প্রেসিডেন্ট কবরস্থানে কিনা দি যাইয়েন যারা গিল্লা বাড়িতে আইলে 40-50 হুন্ডা কত রকমের হুলোর মালা অতিথিকে বরণ করার আবার কিছু আছে কি এভাবে ডোল তবলা বাজিয়ে প্রধান অতিথির আগমন টুন্ডু টুন্ডুর প্রধান অতিথির আগমন টুন্ডু টুন্ডুর টুন্ডু টুন্ডুর টুন্ডু টুন্ডু ঠিক রে আল্লাহ কয় নবী হ ও নবী আউজেল দে বাম ফাল্লে আমনে লগে কথা কয় আমনে জিজ্ঞান সে তার আগে তো বহু তা বুঝেল আসিল রবটি সোজা করিয়ে এলাইছি ধরা খাইব বান্দারা তাদের শব্দ দূষণ সব বন্ধ হইয়া যাইব নিথর নিস্তব্ধ হয়ে যাবে নিথর নিস্তব্ধ হয়ে যাওয়ার আগে আগে তার সাউন্ড অফ করতে কোন যদি সাউন্ড দিতে হয় একমাত্র সাউন্ড ছিল আল্লাহ জিকির কথা ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমনের অফিস থেকে আমনের কার্যালয় থেকে আমনের ঘর থেকে এরকম কি আল্লাহ জিকিরে সিদকার আইয়েনি আইয়েনি ফেসবুক শরীফ ইউটিউব শরীফ তারপরে আর কি ডিসলাইনের আওয়াজ টেলিভিশনের আওয়াজ কজ্জার আওয়াজ হাসি উল্লাসের আওয়াজ বাবির গোল্লাকে আসে বাবি আল্লাহ কো স্টপ করিলাম সাউন্ড বক্সের লতা খুলিয়ে লাইব কে কয় কোন সুরা মরিয়াম সুরা শেষায়াত কত নম্বর
98 নম্বর কয় নম্বর ফড়া দিতেও পাতিজা আজ্জা তো রাখাইছেন আসল ব্যাটার কাছে হাতের লিয়া দি টেবিলের তলে মাথা গুনজাইবেন না সোজা তারের মতো এদিকে চাও ঠিক আছে নি পাতিজা কথা কইতে বুঝে নিতে হইব কারণ এতে হইছে দিছে নজরুলে হইছে দিছে বুঝে দিবার লাগে হ্যাঁ এটা আর হুজুর ওয়াজ করে তো না ফাঙ্গা সালা ঘুম যা শুক্রবারে হুজুর ওয়াজ করে কলজা বাসি যা এতারা ঘুম যা লোলে রে নো হুজুর হুজুর কা বুঝু নি এতে ঘুম উঠু নি কসে বুঝি তু সিটিং বার মত করি তু সিটিং কে সিটিং তুই নবীর গ্যালারিতে আই আমার আল্লাহর স্টেডিয়ামে আই তুই ঘুম যাস কোনায় ক্যামেরুন আর সুইডেনের খেলার আচ্ছাইতে বাজে গিল্লাবাড়ি হাতে টেলিভিশন খুলি ভোর সাতটাতে ভোর সাতটাতে খেলা চলবে ঘুরা রাত পরোনা খাইছে কত করে খেলা আইব মাগো বল আই আসল মতন হাতে ঠেঙ্গে খাবো মাগো দিব ভরি অঙ্গুল মাগো দেখো ওর কথা কয় না হাজার হাজার মাইল দূরে খেলা চলে আর তুই টেলিভিশনে সাইড ঠেঙ্গে সোজা করে গেলেছ দিব রে গোল মনে দিব তাহলে এটা কোরআনের মাহফিল তো এই স্টেডিয়াম স্বয়ং আমার আল্লাহ তো তুই এখানে অ্যাকশন লই তৈব তোর অনুভূতি 100% খাড়া করে দেখতে হবে কী তা কয় হুজুরি তারপর কী কয় অ্যাকশন কী দেয় অ্যাকশন কী দেয় তৈলে ওয়াজ হান্দাইব তৈলে ওয়াজ ঠিক আছে নি জড়াও বাইর মতো করি গো জড়াও সোজা কথা বুঝি নেন বর্ষণ বেড়ে গেছে জুলুম হায়া মায়া কিচ্ছু নাই এই কারণে আল্লাহ করে মারি লিব সুদখান মানে কি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধত নামা নাউজুবিল্লাহ আয় কই দি তাহলে আমাদের এই কি গিল্লাবাড়ি এলাকা শুধু কাজ কারবার নাইও আসেনি এখন সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে আল্লাহ কেন হত্যা করছে আল্লাহ বলতেছে আল্লাহর নবী তাদেরকে বললেন ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা তারা জুলুম করছে কি জুলুম তাদের জুলুম হচ্ছে তারা ওজনে কম দিছে মাফে কম দিছে এ মাফে কম দেওয়ার কারণে তাদের উপর সাউন্ড গ্রেনেড এখন বর্তমানে আমাদের সমাজে মাফে কম দেয় কি না সেরে তিন পা সেরে সব জায়গা মাফে কম আছে আল্লাহ নেরে বসে সেখানে বসে বসি নেই চাপ আমনে মাফি দিবেন উনি ইনসাফ মোতাবেক বিচার করলো না তাহলে উনি সেরে তিন পা দিছে ক্লাসের দায়িত্ব ওনার 45 মিনিট উনি গেছে 10 মিনিট পরে বাইর হয়েছে 10 মিনিট আগে এটাও উনি জুলুম করছে মাফে কম দিছে এইভাবে সমগ্র পৃথিবীতে মানুষ মানুষের মাফে কম দিতেছে ঠগাইতেছে যে যেভাবে টেকনোলজি অবলম্বন করিয়া বিভিন্ন পলিসির মাধ্যমে মানুষ মানুষের ঠগাইতেছে এটার নাম হচ্ছে জুলুম এই জুলুম যারা করবে তারা সোহাইব আলাইহিস সালামের মতো সাউন্ড গ্রেনেডের হত্যা হবে সমগ্র পৃথিবী এই শাস্তির উপযুক্ত হয়ে গেছে প্রায় কথা ঠিক কিনা তাহলে জুলুম সাইটতে হবে জুলুম কি করতে হইব করবেন না জুলুম আমনের যে ভাই যে প্লেটও করি ভাত খায় কি খায় আমনে আমনে আমনের ভাইয়ের প্লেটটা যদি নিয়ে যান তাহলে অবস্থাটা কি হবে আমনে একটা জুলুম করলেন মাফে কম দিলে কি হইব হ্যাঁ কি করব আরে গুনার শাস্তি কিতা করব শব্দ বোমা মানে কি যুদ্ধ মানে কি আবার যুদ্ধ হবে এই আপনারা শাস্তি কামাই আনতেছে আল্লাহ আনছে আমরা করে মানুষের কল্যাণ করি আল্লাহ ব্যাক রাষ্ট্র বোমা মানে রেখছি ওগর ওগক ফুডালাম ওগক সাড়ি দিয়েলাম এইভাবে পুরা পৃথিবীর মানুষ বোমা মানে রেডি রেখছে আসল কথা তারা জুলুমে বরপুর হয়ে গেছে করণীয় আল্লাহর সাহায্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জুলুম ফিনিশ করা ঠিক কি না এই আমরা এই জিনিসগুলা বুঝতে হবে আসেন এবার এবার দ্বিতীয় অপশনে আসেন কোন সাউন্ডটা সবচেয়ে খারাপ লোকমান আলাইহিস সালাম তার ভূতের ওসিয়ত করে উত্রি ওয়াকসিত ফি মাসিকা ওয়াদুদ মিন সাউতিকা ইন্নান কারালা সাওতুল হামির পুত্রে
চলাফেরা সমন্বয় করো, মধ্যবর্তী পন্থ অবলম্বন করো, গতি বাড়াইও না, হুন্ডার গতি বাড়াইও না, গতি কমাই রাও, তোমার চলাফেরা ওইভাবে সমন্বয় করো। আর ওয়াগদূত মিনস থেকে আওয়াজ ছোটো করি রাও, আওয়াজ বাড়াইও না, হরণ বেশি দিও না, ইন্না কারালা সোয়াতেলা সওতুল আমির। এই জগতে সবচেয়ে বিদ্যুটে আওয়াজ গাদার আওয়াজ। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। আওয়াজ মিডেল রাখতে হইব। আমাদের ঘরে যে জোরে আওয়াজ দেয়, জোর হরি বুড়িয়া ভাত খাইতে চায় নাতিনেরে বলায়, হে নাতিন কনাই গো, ঠিক কিনা? কি ফিকাবে আওয়াজ দেয় ও, এই আওয়াজ, এই আওয়াজ ঠিকভাবে রাখতে হইব। কথা ক্লিয়ার? আওয়াজ সুন্দরভাবে দিবে, শব্দ দূষণ এটা একটা কবিরা গুণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাত উজুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। তাহলে সাউন্ড পলিউশনটাও একটা গুণা, এটাও একটা খারাপ দৃশ্য। পৃথিবীর অনেক রাষ্ট্র গেছি, ওই রাষ্ট্রগুলোতে হরন নাই। কি নাই? হরন নাই। অনেক রাষ্ট্রে কি নাই? গাড়ির হরন নাই। এই হরন যে সমস্ত রাষ্ট্র নেই এরা অনেক সিভিলাইজড। আমাদের বাংলাদেশে হরন নিষিদ্ধ করলে রাষ্ট্র আশা করি 90% নাগরিক ঠিক হয়ে যাবে, হইলে কয়েক লাখ মরে যাবে আর কি, ঠিক কিনা? হেতরে হরন দিলে কাজির বা গুন্ডা হরন দিলে গেড়ি ইরে চা ওলান কি বেদব মুরব্বীর কাঁদের উঠতে সাইকেল চালাই যায়, ঠিক কিনা? বাইসা ভাই কুত্তারে হরন দিছেছি, কুত্তে হিসমুইছে না, ফাঁত করে হরি যায়। আর মানুষের হরণ দিছে এ খাচ্ছ, তাই একমাত্র বাংলাদেশের মানুষের ভিতরে দেখছি, সমগ্র বিশ্ব যা গেছি, হরণটা এটা একটা ব্যাড হ্যাবিট, এটা একটা শব্দ দূষণ, এটা একটা আজাব, কষ্ট, কবিরা গুণা। আমি লাকসাম শরীফ, এতো ঢাকা শরীফ গেছি গত বছর, 30 এক্সপেরিয়েন্স করি, আই গইলাম বই বই ঢাকা যাইতে যাইতে হাতে 3000 হরণ দিছে। তো একটা গাড়িয়ে যদি 3000 হরণ দেয় ওরে কথা কয় না? রোডের সুন্নত কি? জিকির চলবে, চিৎকার শুধু জিকির, একদম লেভেল ভালো জায়গা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উপরের দিকে উঠলে গাড়িটা আফ উঠলে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইগেন সৌদি আরব সহ আরব বিশ্বে জিকির গুলা লেখা আছে, আঙ্গুল জিকির এলো হু খালি আওয়াজ, ঠিক কিনা? আমরা তো চলতেও জানি না, গণ টয়লেটে যাইলে দেখবেন আমরা আগামুতো করতে পারি না, হুরা সারি কিনার পর আলা আগামুতা করি, ওর কথা কয় না? এটা গণ টয়লেটে সাহি না, এই অবস্থাটা আমরা কি করছি? আগে আমরা ছোট জিনিসগুলো সোজা করতে হইব, কথা কয় না? আফসারি সাহেব আপনার ওয়াজের অন্য কোনো তাল হাইলাম না, আপনার যে শব্দ দিয়ে শুরু করছেন ওয়াজটা বুঝলাম না, আরো শব্দ দূষণ আছে, কাজির বাগ বাজারে মমতা ভাবলে সিডি করে, বাজারের সিবাগুলির ভিত্তি দিয়ে ফাড়াই লাইতে আছে, একটি শোক সংবাদে, একটি শোক সংবাদে, আপনি এনে এত বড় সাউন্ড কেন দিলেন? সাউন্ড বাজারে একটু কমাই রাখতে হয়, কারণ হাড়ে আর কানে মানুষের বিরাট সমস্যা, মানুষ তো মারা যাবে, এটা তো শব্দ বোমা, ঠিক কিনা? আরো আছে রাত 3টা বাজে পাবলিসিটি করে, আফসারি মরে গেছে তো, এটা গ্রামেরে হুনার লাগবে, আফসারির মমতা খবর রাত 3টা বাজে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মানুষ বা এক গুমতো অসুস্থ মানুষ ওরা লাফাই উড়ি যায়, আপনি মরে গেছেন, আপনি আরেকজনের গুণা কামানের খা, সকালবেলা পাবলিসিটিটা করবেন, স্কুল কলেজ যেখানে প্রতিষ্ঠান হাসপাতাল শব্দটা নমনীয় রাখবেন, এটাই কোরআনের মেসেজ, সুবহানাল্লাহ। কর অনেক সময় শব্দ আপনার আমল বাতিল করে, শব্দ আমল বাতিল করে, কে কয়? ওই দেখেন সুরা হুজরাত আল্লাহ কইয়া, ইয়াল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাদ জাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
হুজুর ও মুমিনরা তোমরা সাউন্ড বড় করিও না তোমরা একে অপরে যেভাবে কথা বলো আমার নবীর সামনে চাইও বড় এভাবে বড় আওয়াজে কথা বলিও না নবী যদি 40 ডিসিমলে কথা বলে তুমি কইবা 39 ডিসিমলে কথা যদি নবীর কথার উপরে কথা তোমার বড় হয় সাউন্ড যদি চিৎকার যদি বড় হয় তাহবা তাহমালকুম তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তুমলা তাশরুন তোমরা টেরো পাইবা না ইমান চলি যাইব কে কয় আল্লাহ কে কয় আল্লাহ এই কথা বুঝছেন নি